1100 টাকা, তারপর 8 থেকে 900 টাকা, তারপর 6 থেকে 700 টাকা, হরিণা 530 টাকা, 520 টাকা, 550 টাকা, তিন রকম 550, 540, 520, আর আপনার কাঁচা মাছ 250 থেকে 300 টাকা, আর ছোটটা 175 থেকে 200 টাকা, গিলাসকা বড়টা 225 টাকা থেকে 200 টাকা, আর ছোটটা 150 থেকে 180 টাকা, আর খাসি মাছ হাইটা 750 থেকে 650, আর আছে 550, ট্যাংরা মাছ বড় হলি 600 টাকা, 630 টাকা, আর একটা আছে 580 টাকা, আর এমনি তেলাপিয়া মানে লাইলোডিকা ওটা আছে 150 টাকা থেকে 170 টাকা, আর ছোটো তেলাপিয়াগুলো 100 টাকা, 110 টাকা, আর এরকম বিভিন্ন রকম শৈল মাছ, বড় শৈল মাছ 500 থেকে 600 টাকা, পরেরটা 600 টাকা, তারপর একটা 300 টাকা, এভাবে বাজার দর সুবিধা আছে, আর অনুপাতিক হারে বাইক মাছ আর আপনার হলো অন্যান্য মাছ, বাইক মাছ হলো 900 থেকে 1000 টাকা বড়টা, আর ছোটোটা 700 থেকে 800 টাকা, তারপরেটা 600 থেকে 500 টাকা। রুই মাছ কেজি কেজি রুই মাছ 315 থেকে 330 টাকা, আর কেজির নিচে আসলি আপনার 130 থেকে 250 টাকা, আর কেজির নিচে আসলি সেগুলো 130 থেকে 170 টাকা। তেলাপিয়া ওই বললাম 100 টাকা, 110 টাকা, আর 150 টাকা থেকে 170 টাকা। মৎস্য আলোচনার ব্যাপারী এখানে মাছ কেনা বেচা করি, বাইরে পাঠাই, সাতক্ষীরা পাঠাই, পশুকাঠি পাঠাই, পাইকাসা পাঠাই, খুলনায় পাঠাই, বাংলাদেশের অনেক প্রান্তে মাছ পাঠাই। মাছের বাজারটা একটু কম যাচ্ছে, মাছও এলাকায় কম, মাছ খুব বেশি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 1 কেজি বেগুন কিনতে গেলে 120 টাকা, 1 কেজি আলু কিনতে গেলে 60 টাকা 70 টাকা, ঝাল 500 টাকা কেজি, সেখানে মাছের দাম কাঁচা বাজারের তুলনায় মাছের দাম একেবারেই কম। পাঁচমাথা, ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, কারওয়ান বাজার, আমাদের মাছটা সারা বাংলাদেশ। মৎস্য সেটের আজকে এই মাছের দাম অনেক ভালো, এই সেটে আশা শুনি নিছি, এই সেটে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, অন্য অন্য সেটের থেকে অনেকটা মাছ এখানে আসে, এখানে ওপরে একটা ব্যাং আছে, এখানে একটা গরুর হাট আছে, এখানে টাটকা মাছ পাওয়া যায়, বাইরের থেকে অনেক মাছ এখান থেকে কেন্দ্রে আসে, তারা অনেক ভালো মাছ পাওয়া যায়, বাগদা, হরিণা, গলনা, ভেটকি বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি করা হয়। এখানে মাছের কিন্তু এখানে মোটামুটি ভালোই দাম পাইছি আমরা, হরিণার দাম একটু কম গেছে, তবে সাদা মাছের দাম মোটামুটি ভালো। যাই হোক, আমরা ব্যবসায়ীরা খুব খুশি যে এইভাবে মাছের দাম থাকলে আমরা মোটামুটিভাবে সুস্থভাবে ঘেরবেড়ি করতে পারবো। কাটা মরিমন্দির একটু বেকার ব্যবসা করি, এখানে খুব বাইরের থেকে বিভিন্ন জায়গার থেকে অনেক ধরনের মাছ আসে আমাদের এখানে, বিভিন্ন রকম মাছ রপ্তানি হয়, মাছগুলো আমরা সংগ্রহ করে বাইরে অন্তরে পাঠাই, আমরা ভালোভাবে মাছগুলো কেনা বেচা করি। কেমন আছে এখন? এখন মাছ ধরা আছে, আর মাছটা খারাপ ছিল, এখন মাছ ধরা। সভাপতি, এখান থেকে মাছ বিক্রি হয়, বিক্রি করার পরে ঢাকা, খুলনা, চিটাগাং, বাংলাদেশের সমস্ত বাজার ঘাটে সব যায়, যাওয়ার পরে বিক্রি হয়, মোটামুটি এখন পরিবেশ পরিস্থিতি খুবই ভালো, মাছের বাজার ভালো, বাগদা শুনি কিনা ভালো, বিশাল ভালো, আচ্ছা হরিণা ভালো, সাদা মাছ আগে শুনতে আছে 100 টাকা কেজিতে বেশি, আচ্ছা হরিণার আগে যা শুনি তো 50 টাকা 40 টাকা কেজি বেশি, পাশে আগে যা শুনি 100 টাকা 150 টাকা কেজি বেশি, হ্যাঁ আমরা আগে ব্যবসা করতাম, তার চেয়ে 7 গুণ ব্যবসা করছি এখন। আমার নাম শফিকুল ইসলাম, ফোন নম্বর বলেন, ফোন নম্বর 01728 বর্ষা 97 7 98।